এনেই হ'ব নালাগে, কেৱল আমি চবেই পালোঁ নহয়, তেনেকুৱাতো দৃষ্টিভংগী নাই নহয়। ইয়াৰ লক্ষ্য আছে, মহান উদ্দেশ্য আছে। আমি যদি এনেধৰণে নাযাওঁ কেনেকৈ যাম? মায়ানগরী মুম্বাইয়ের মহাতারকারে উদ্ভাসিত হব আমার মহানগরী। গুৱাহাটীত 15 ফেব্রুয়ারীত অনুষ্ঠিত হব 65 সংখ্যক ফিল্মফেয়ার বঁটা। জন্মলগ্নর পিছরে পড়াই এই প্রথমবারের মুম্বাইৰ বাহিৰত অনুষ্ঠিত হব বলিউডৰ সবাতোকৈ জনপ্ৰিয় বঁটা ফিল্মফেয়াৰ। সোমবাৰে আনুষ্ঠানিকভাৱে ফিল্মফেয়াৰ অনুষ্ঠিত কৰিবলৈ এখন বুজাবুজিৰ চুক্তিত স্বাক্ষৰ কৰে ৰাজ্য চৰকাৰ আৰু টাইমছ গ্ৰুপে। আৰু 15 ফেব্ৰুৱাৰীত বলিউডৰ মহাতাৰকাৰ উপস্থিতিৰে উদ্ভাসিত হ'ব গুৱাহাটী মহানগৰী। বলিউডৰ শ্বহেনশ্বাহ অমিতাভ বচ্চনৰ পৰা বাদশ্বাহ শ্বাহৰুখ খানলৈ, বৰাক ওবামা কো লায়া জা ৰহা হে, জি হাঁ, মেনে পিছে কিছি কো বতায়া তো উসে কা মেন বিলকুল নহীঁ মানতা, এসা নহীঁ হো সকতা। বিউটি কুইন দীপিকা পাডুকনৰ পৰা হট কেটৰিনা কাইফলৈ, কৰিনা কাপুৰ খানৰ পৰা আলিয়া ভাটলৈ, ৰণবীৰ সিঙৰ পৰা ৰণবীৰ কাপুৰলৈ, শাহিদ কাপুৰৰ পৰা বিকি কৌশললৈ, মুঠৰ ওপৰত বলিউডৰ জ্যেষ্ঠ কনিষ্ঠ মহাতারকার উপস্থিতিরে জিলিকিব গুৱাহাটী মহানগরী। আর ফিল্মফেয়ার বঁটা অনুষ্ঠিত করবর আজ স্বাক্ষরিত হওয়া বুজাবুজির চুক্তি স্বাক্ষর করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর টাইমস গ্রুপর পরিচালন সঞ্চালক বিনীত জৈনে। জনপ্রিয় ফিল্মফেয়ার বঁটা অসম সরকারে অনুষ্ঠিত করবলৈ আগবাঢ়ি অহার বাবে সরকারক আন্তরিক ধন্যবাদ জানাই টাইমস গ্রুপর পরিচালন সঞ্চালক বিনীত জৈনর মুখত ওলাল অসমীয়া চলচ্চিত্রর পিতামহ জ্যোতিপ্রসাদ আগরওয়ালের প্রসঙ্গ। সিনেমা ইজ নট নিউ টু আসাম, ওয়ান পার্সোনালিটি রেসপন্সিবল ফর দ্য বার্থ অফ আসামি সিনেমা ইজ জ্যোতি প্রকাশ আগরওয়ালা, হু মেড জয় মোদি আসামস ফার্স্ট ফিল্ম ইন 1935। জ্যোতিপ্রসাদ আগরওয়ালের পিছতে সুধাকণ্ঠ ভারত রত্ন প্রয়াত ডক্টর ভূপেন হাজরিকায় বলিউডর ছবিলৈ আগবঢ়া অবদানের প্রসঙ্গ সুঁড়িলে টাইমস গ্রুপর পরিচালন সঞ্চালকগিয়ে। এসোসিয়েশন অফ বলিউড এন্ড আসাম ইজ ডেকেডস ওল্ড, কন্ট্রিবিউশন অফ দ্য আইকনিক আসামিজ মাইস্ট্রো লেট শ্রী ভূপেন হাজারিকা ইন শেপিং বলিউড মিউজিক ইজ ওয়েল নোন। লগতে উল্লেখ করিলে বলিউডৰ বহু জনপ্রিয় সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে অসমৰ নৈসর্গিক প্রাকৃতিক শোভার মাজত। Assam has always provided mesmerizing backdrops for films shot in this state, with a classic film like Ek Pal being shot in Jorhat in 1986, or the national award winning film Daman in 2001, to the recent Kangna and Shahid Kapoor starrer Rangoon. Assam is the gateway to Northeast, and we couldn't have asked for a better partner than Assam to spread the cheer of cinema in this region. এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানত উপস্থিত থাকি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে টাইমস গ্রুপক আহ্বান জানালে অসমীয়া চলচ্চিত্র উদ্যোগটুকু সামরি লৈ অধিক অগ্রগতির পথ দেখাবলৈ। ফিল্মফেয়ার অনুষ্ঠানের টিকট বিক্রি হওয়ার ধনের 50% টাইমস গ্রুপে আগবাব মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজিলৈ। অসম সরকার, পর্যটন বিভাগ আর টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের মাজত বুঝাবুঝি চুক্তির ভিত্তিত এই অনুষ্ঠানটি সফল রূপ দিয়া হব। 23 কোটি টাকা ব্যয় করে আমি সমগ্র বিশ্বতে আমার অসমের বিষয়ে আমি অবগত করবলে সক্ষম হম, আমার পর্যটন ইয়াত ক্ষেত্র কিমানখিনি সম্পদ সম্ভাবনা শক্তি আছে, আর অসমের যে সৌন্দর্য
এই সৌন্দৰ্য ইয়াৰ প্ৰাকৃতিক যিটো ৰূপ আৰু ইয়াৰ যিটো সামাজিক সাংস্কৃতিক আধ্যাত্মিক পৰম্পৰা এই সকলোবিলাক কথা ইয়াৰ ঐতিহ্য সকলোবিলাক কথা আমি বিশেষকৈ এটা সুযোগ পাম এই ফিল্মফেয়াৰ অৱাৰ্ডৰ যোগেদি প্ৰদৰ্শন কৰাৰ। এই অনুষ্ঠানৰ জৰিয়তে প্ৰায় 200 কোটি লোকক সাঙুৰি লোৱাৰ লক্ষ্য ৰাজ্যৰ পৰ্যটন নিগমৰ। গতিকে সাজু হওক মায়ানগরীর মহাতারকাক আদরিবলৈ। ক্যামেরা পার্সন কমল রয়ের সঙ্গে তপন কুমার ভূঁইয়া, নিউজ লাইভ, গুয়াহাটি।